আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, চলে আসলাম আমি মাহবুব রহমান শান্ত এবং তোমরা দেখছো সিদ্দিক আকবর অনলাইন ক্লাস। এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর যারা বসে আছো এবং তোমাদের আজকে বিজ্ঞান বিষয়ে আলোচনা করা হবে, ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় এবং ষষ্ঠ শ্রেণী। মজার ব্যাপার হচ্ছে এটা সংবিধি অঙ্গ। আমাদের এখানে পিছিয়ে দেখতে পাচ্ছ তিনটা প্রশ্ন দেওয়া আছে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে। জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় কেন? মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সহায়তা করে? আর হচ্ছে চোখের রেটিনার কাজ কি? তাহলে এই জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় কেন? একটা মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সাহায্য করে, অর্থাৎ শুনতে কিভাবে সাহায্য করে, চোখের রেটিনার কাজ কি? আমরা এটা জানি যে জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় কারণ হচ্ছে যে মুখ গহ্বরে অবস্থিত লম্বা পেশিবহুল অঙ্গটা হচ্ছে জিহ্বা। এর উপরে আস্তরণ থাকে এবং এই কারণে আমরা যখন একটা দেখি আস্তরণ থাকে মুখের মধ্যে এবং জিহ্বার যে অংশটা সেখানে যখন একটা স্বাদ একটা অংশ থাকে এবং তখনই কিন্তু আমাদের এটা স্বাদটা খুঁজে পাই। এবং এটাও আমরা জানি যে মুখের মধ্যে জিহ্বার মধ্যে যে আমরা রস দেখতে পাই সেটার কারণে হইতে পারে। তো মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সাহায্য করে? আমরা জানি বহিঃকর্ণ বা অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। মধ্যকর্ণ বায়ুপূর্ণ থলি যার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে এবং আমরা জানি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় মানে ছোট ছোট যে হাড়গুলো সেগুলো রয়েছে। এই অস্থিমধ্যের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। কানের সাথে গলা সংযোগের জন্য একটা নল থাকে। এভাবে কিন্তু মধ্যকর্ণ শ্রবণে সাহায্য করে। এরপর হচ্ছে চোখের রেটিনার কাজ। আমরা জানি যে চোখের ইংরেজি নাম হচ্ছে আই। চোখের মধ্যে অনেকগুলো অংশ থাকে, যেমন হচ্ছে যে অক্ষিগোলক, কক্ষিচত্বক, পিউপিল, হ্যাঁ এই যে অংশগুলো আরো অনেক কিছু আছে। এর মধ্যে যে চোখের রেটিনার যে কাজটা, এক হচ্ছে যে আলোক রশ্মি প্রবেশ করা। চোখের যে আলোক রশ্মি আমরা দেখতে পাচ্ছি, এই যে আজকে আমরা এটা দেখতেছি, তার মানে চোখের যে আলোক রশ্মি এটা যখন আমাদের একটা অংশের মধ্যে পড়ে প্রতিফলন হয় তখন হচ্ছে আসলে আমরা দেখতে পাই। এরপর হচ্ছে যে চোখী গোলকের পুষ্টি সরবরাহ করে, পুষ্টি সরবরাহ করে চোখী গোলকের মধ্যে যে আমাদের পুষ্টি থাকে সেটা সরবরাহ করে। তিন নম্বর হচ্ছে যে চোখী গোলকের আকার বজায় রাখতে সাহায্য করে। এ হচ্ছে তিনটা পয়েন্ট। তো আমরা কিন্তু এক নম্বর পয়েন্ট জানতে পারলাম জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় কেন, তারপর হচ্ছে দুই নম্বর জানতে পারলাম মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সাহায্য করে, তিন নম্বর হচ্ছে চোখের রেটিনার কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর না বুঝলে কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দিবে। তোমাদের পড়া হচ্ছে এটাই। এরপরে তোমরা চাইলে নৈবিতিক আকারে 10-12 নৈবিতিকা লিখতে পারো এবং তোমরা প্রশ্ন করতে পারো। কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবা এবং স্কুলের সাথে অল টাইম যোগাযোগ রাখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।